আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি, আবার এটা এরকমের নয় যে আমি ওই তার ভিজিট করার জন্য আমি আসছি তা নয়, আমি একজনের কাছ থেকে রেনু নেই। আমি এর আগেও কয়েকটা ভিডিওর মধ্যে এরকমের বলছিলাম, সেটা হচ্ছে যে রংপুরের দমদমা এলাকার দমদমার ব্রিজ পৌঁছার আগেই এখানটায় মানে বাম পাশে একটা হ্যাচারি আছে। এই হ্যাচারির উদ্যোক্তা হচ্ছে আমাদের শামসুল হক সেলিম সাহেব, আমার সাথে যিনি আছেন। তো ভাই ভাই মাটির হ্যাচারি নামেই এনারটা ইয়া। আমি বিগত বেশ কয়েক বছর ধরে আমি তার রেনু নেই। তো এইখানকার এত মানুষের এত রেনু থাকতে আমি এনার রেনুটা কেন নেই, এটা আপনাদের একটা প্রশ্ন হতে পারে। কারণটা হচ্ছে আমার কাছে লাগে তিনি একজন সায়েন্টিস্ট, একদম পুরাফাটা বাঙালি বৈজ্ঞানিক, যার নিজের অনেক উদ্ভাবনী ব্যাপার স্যাপার আছে। সেটা হচ্ছে এরকমের, এখন আপনারা আমার পিছনে একটা ছোট্ট গর্তের মতন দেখতে পারবেন। এই যে গর্তটা এই মুহূর্তে অবশ্যই একটু শ্যাওলার মতন তৈরি হয়ে গেছে, এটার একটা ইতিহাস আমি আপনাদেরকে বলতে চাই। সেই ইতিহাসটা হচ্ছে এই রকমের যে আমাদের এই বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা ইয়া আছেন, এই হ্যাচারার যারা আছেন, তারা বিভিন্নভাবে কাজ করেন এবং বিভিন্নভাবে তারা তৃপ্ত থাকেন বা এরকমের করেন, ঠিক আছে। কিন্তু এনার কাজকামগুলি আমার কাছে প্রথম থেকে অত্যন্ত ব্যতিক্রম ধর্মী মনে হইতো, যে কারণে ওনার সঙ্গে একটা যোগাযোগ হওয়ার পরে আমি ওনাকে ছাড়তে পারি নাই, বা ওনাকে আমি একজন ওনার একজন খুব বড় অ্যাডমায়ারার, ভক্ত। উনি রুই কাতলা মৃগেলের পাশাপাশি আরও অনেক গুলশা ট্যাংরা মাগুর শিং এগুলি অনেকদিন চেষ্টা করেই যাচ্ছেন এবং মোটামুটি উনি সফলতার দিকে যাচ্ছেন। তো ওনার সফলতার কাহিনীটা আমার কাছে যতটা না, তার থেকে ওনার যে প্রচেষ্টার যে কাহিনীটা আমার সেটাই বলার মানে ব্যাপার স্যাপার। আমি আপনাদেরকে এখন ওনার একটা বিশেষ জিনিস বলবো, যেটা শুধু ওনার জন্য না, আমার মনে হয় যে আমাদের মৎস্য অধিদপ্তর কিংবা বিভিন্ন হ্যাচারি যে আছে, এই হ্যাচারিগুলিরও একটা অনুসরণীয় একটা জিনিস উনি তৈরি করছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে আর কি। এখানটায় বেশ কয়েক বছর আগে, প্রায় 8-10 বছর আগে ইনি এই কাজটা করছেন। সেটা হচ্ছে যে মাটি থেকে প্রায় 12-15 ফুট উঁচুতে, আমি যে পাশের এই জায়গাটা দেখাচ্ছি যে ধানি জমিগুলি, এই ধানি জমিগুলি থেকে প্রায় 15-20 ফুট মানে 12-15 ফুট উনি সামনে একটা পুকুর করছিলেন। ওই পুকুরের মাটিগুলিকে উনি ভারে ভারে উপরে উঠায় নিয়ে উনি এটাতে নিয়েছেন। প্রায় এটা 60 ফুটের মতন লম্বা হবে এবং প্রায় 10-12 ফুট চওড়া এবং 5 ফুট গভীরতা, একটা 15 ফুট উঁচু জায়গায় উনি পানিটাকে উঠায় নিয়েছেন। এটা আমার কাছে কেন বেশি গুরুত্বপূর্ণ, সেটার কারণটা হচ্ছে যে আমাদের যে সরকারি হ্যাচারিগুলিও আছে, সেই সরকারি হ্যাচারিগুলিও দেখা যায় যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ওনারা সফল হচ্ছেন না। সফল যে ওনারা হচ্ছেন না, এইটার ওনারা অনেকেই রিয়ালাইজ করতে পারছেন, যে সেটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারগুলি যখন উঠানো হয়, এই আন্ডারগ্রাউন্ড ওয়াটারগুলি উঠানোর সময় তাতে ম্যাক্সিমাম আয়রন, এই আয়রনকে মানে দেখছি যে আয়রনকে নিয়ন্ত্রণের ব্যাপারটা অনেকে অনেক চেষ্টা করা সত্ত্বেও কিন্তু এনারা করে উঠতে পারেন না। আয়রন ছাড়াও অনেক সময় ধরেন হার্ডনেসের যে ব্যাপারটা, অনেক এলাকায় ক্যালসিয়াম বাইকার্বনেট বা কার্বনেট, এই যে এরকমের বিভিন্ন কার্বনেট, অর্থাৎ পানির যে ক্ষারতার যে ব্যাপারটা, অর্থাৎ একটা নিউট্রাল মোস্ট পানি যেটা মাছের রেণু ফোটানোর জন্য খুবই দরকার, সেইটা একটা জীবনের জাস্ট প্রাথমিক একটা অবস্থা, মাতৃগর্ভ থেকে একটা শিশু যখন পৃথিবীর আলো বাতাসে আসে তখন তার শরীরটা অত্যন্ত সেন্সিটিভ থাকে, এবং যে কারণে আমাদের যে রেণু ফোটানোর যে হ্যাচারিগুলি আছে সেই হ্যাচারিগুলি অনেকেই পানির জন্যই এটা পারেন না। তো সেই জায়গাটায় এই যে আমাদের সেলিম সাহেব, তিনি অত্যন্ত সফল একটা মানে কি উনি তৃপ্তির হাসি হাসেন আর কৃতজ্ঞতা জানান আল্লাহর কাছে। সেই ব্যাপারটা হচ্ছে যে ওনার যে ব্যাপারটা, আমি সেটা আমি ফেনীতে আমার একজন কি বলবো অ্যাডমায়ারার আছেন, আহসান হাবিব ভাই, তিনি হচ্ছেন রকমারি মৎস্য খামারের কথা আপনারা শুনেছেন, সেই মৎস্য রকমারি মৎস্য খামারের উনিও ঠিক একই টেকনিকটা করছেন। আমার কাছে আশ্চর্য লাগছে যে পৃথিবী মানে বাংলাদেশের একটা উত্তর প্রান্তে একটা মানুষ আর একটা দক্ষিণ প্রান্তে একটা মানুষ, দুইজনের চেহারা গতি একই রকমের এবং চিন্তাভাবনাও ঠিক একই রকমের।
পুকুরটাতে ওনারা পানি উঠায় ফেলেন, আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা নিয়ে আসেন কখনো। আর এখানটা একটা সুযোগ সুবিধা থাকে, সেটা হচ্ছে যে বৃষ্টির পানিটা এরা ন্যাচারালি একটা যতটুকুই হোক, তো এই এই এইটা বানানোর আগে উনি একটু জাস্ট মানে পলিথিন ঠিক না মানে ওয়াটার প্রুফ করে নেওয়ার জন্য উনি কিছু তিরপল টাইপের জিনিস বিছাই দিছেন, যেইটাতে কিছু শ্যাওলা, আপনাদের কাছে মনে হইতে পারে যে এই শ্যাওলার মাঝখানে তো পানি অনেক দূষিত হয়ে যাচ্ছে, যদিও আমাদের অধিদপ্তর থেকে কিন্তু এই কথাটা বলা হয় যে ওভারহেড ট্যাঙ্ক যদি না হয় তাহলে তাকে লাইসেন্স দেওয়া হবে না। তো এনিও এই কারণে পারতেছেন না, এনি রেনু করতে পারতেছেন না, মানে অধিকারটা ওনার অনেক খর্ব হয়ে গেছে, উনি মানসিকভাবে ইয়ে হয়ে গেছেন, ঠিক সেইভাবে করতে পারতেছেন না। কিন্তু ডিপার্টমেন্টের যদি পারমিশনটা পাওয়া যেত তাহলে হয়তো উনি পূর্ণ ধর্মে করতে পারতেন। কিন্তু আমি সেই বিষয়টা নিয়ে আমি যাচ্ছি না, আমি যেটা যাচ্ছি যে সেটা হলো যে উনি যতটুকুই করুন ওখানে কিন্তু তার বিফলতার ব্যাপার স্যাপারটা একদম নাই। আমি ওই আহসান হাবিব, আহসান বিন হাবিব রকমারি মৎস্য খামার, ওনারও ওই ওখানটায় দেখছিলাম যে ওই ভাইও উনি আন্ডারগ্রাউন্ড ওয়াটারকে উঠায় জাস্ট এই রকমের পুকুর মধ্যে ফেলে উনি আরও অনেক স্ক্রিনিং করে পানির মধ্যে যা যাবতীয় মানে লাইক ডিস্টিল ওয়াটার বানায় ফেলেন আর কি। তো এই সেলিম সাহেবও কিন্তু এই কাজটা করছেন, যে কারণে পানির মধ্যে যা কিছু খনিজ পদার্থ যা আপনার রেণুকে ক্ষতি করতে পারে এই ক্ষতি করার সম্ভাবনাটাকে উনি 100% কিল করেন, যেখানে টোটাল ডিজলভ সলিডস বা অ্যালকালিনিটি, কার্বোনেট, বাইকার্বোনেট, তারপরে সর্বোপরি স্যালাইনিটি এবং আপনার যে আয়রন, এটার থেকে তো রেহাই পাওয়াটা আমাদের জন্য একটা বিরাট বড় একটা কষ্টের ব্যাপার হয়ে গেছে। তো সেলিম সাহেব তার গ্রামীণ জীবনের গ্রামীণ চিন্তাভাবনাতেই কিন্তু এই কাজটা করতে পারছেন এবং আলহামদুলিল্লাহ। এখানে আরও একটা বড় ব্যাপার আছে, সেই ব্যাপারটা হয়তো সেলিম সাহেব জানে কি না আমি জানি না, তবে আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে যে মেনশন করা দরকার। সেটা হচ্ছে যে আমরা যখন ওভারহেড ট্যাঙ্ক থেকে যখন আমরা ইয়া নেই পানি নিয়ে আমরা যখন ইয়া করি রেণু ফুটানোর জন্য যে হ্যাচিং জারের মধ্যে পানিটা পাস করতে থাকি, তখন কি হয়? ট্যাঙ্কের থেকে যখন পানি নিয়ে আমরা হ্যাচিং জারের মধ্যে যখন পাস করতে থাকি তখন যেটা হয় সেটা হচ্ছে যে ওইটা মাইট বি সো যে আপনার এখান থেকে আয়রনটা অনেক রিমুভাল করা সম্ভব হইলো কিংবা হইলো না। যারা পানিতে আয়রনটাকে রিমুভ করার জন্য আগে কোনো রিজার্ভারের মধ্যে দিয়ে তারপরে এটা ট্যাঙ্কে উঠায় দেন, তারপরে নামায় নিয়ে এসে আবার সেটা ইউজ করেন, যেমন আমাদের রায়পুর হ্যাচারিতে আমি এই জিনিসটা অনেক আগে দেখছিলাম, এখন কী অবস্থা আমি জানি না, যেতে পারিনি। তো আমার কাছে একটা জিনিস লাগে যে ওই যে আমাদের ওভারহেড ট্যাঙ্ক সবগুলি নিয়েই প্রায় কংক্রিট এবং তার মধ্যে একটা টিনের ছাপরা হোক আর মনে করেন যে একটা শেড হোক, যেটাই হোক ওভারহেড ট্যাঙ্ক তো বলতে যা বোঝায়, এইখানে যে পানির যে তাপমাত্রা থাকে এই তাপমাত্রায় ইন্টারমলিকুলার স্পেস যে পানির যে আছে সেখানে কতটুকু অক্সিজেন থাকতে পারে, আর সেই অক্সিজেনটা পাইপ বেয়ে নেমে আসতে আসতে আপনার হ্যাচিং জারের মধ্যে দিয়ে যখন এটা পাস করে তখন এটা কতটুকু অক্সিজেন স্যাচুরেটেড থাকে এটা আমি জানি না, তবে আমি নিশ্চিত যে এই ধরনের সুযোগ সুবিধা যেখানে আসে সেইখানটায় যে পানি যখন ঠান্ডা ঠান্ডা থাকে, উনি সেলিম সাহেব যেটা কাজ করেন সেই ঠান্ডা পানিটা নিয়ে গিয়ে উনি জাস্ট সোজা ওনার হ্যাচিং জারের মধ্যে ঢুকাই দেন, আমি নিশ্চিত যে আমরা যে পরিমাণে অক্সিজেন আশা করি তার খুব একটা কাছাকাছি থাকে, কারণ সফলতার দিক থেকে উনি হ্যাচিংয়ের দিক থেকে খুবই উনি সফল। এবং এই জাস্ট এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেটা নেওয়ার সেটা উনি নিচ্ছেন, আর বৃষ্টির পানিটাও এখানটায় পড়ে। আমি আমাদের ডিপার্টমেন্ট কিংবা যে কোনো প্রতিষ্ঠানের যেটা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো ওভারহেড ট্যাঙ্কের যে ব্যাপারটা আমরা চালু রাখছি সেটার থেকে অনেক বুদ্ধিমত্তার ব্যাপার হচ্ছে এরকমের মাটির যে এরকমের কোনো প্রভিশন যদি করা যায়, সেখানে যদি ঠান্ডা পানিটা পাস করানো যায় তাহলে আমাদের হ্যাচিংয়ের মাত্রাটা অনেক পরিমাণে বাড়বে। কিংবা কখনো কখনো কোনো খামারিকে তো দেখা যায়, হ্যাচারিকে দেখা যায় যে তারা অসফল হচ্ছে, এটা হয়তো তারা অসফল হবেন না, তো এই জিনিসটা কিন্তু আমাদের চিন্তার মধ্যে আসা উচিত। আর একটা কথা হচ্ছে যে আমার এই জিনিসটা ঠিক মাথার মধ্যে খেলে না যে
ওভারহেড ট্যাঙ্কে কি মহাভারত শুদ্ধ হয়, আর এই রকমের ঢাকনি সারা পুকুরের পানি নিয়ে নিলে মাছ চাষ করলে বা মাছের রেণু করলে কি এখানে মহাভারত কি অশুদ্ধ হয়, এই জিনিসটা আসলে আমার মাথার মধ্যে, আমি কাউকে হার্ম করার জন্য কিংবা কোনো নীতির বরখেলাপ করার জন্য এই কথাটা আমি কারোর প্রতি কোনো মানে সম্মান বলতে কোনো ঘাটতি করে আমি এই কথাটা বলতেছি না। এই যে আমার একটা জিজ্ঞাসা যে একটা মানে ওভারহেড ট্যাঙ্ক তার মানে কি মহাভারত সম্পূর্ণ শুদ্ধ, আর যে ট্যাঙ্কের ইয়ে নাই সে অশুদ্ধ, তাহলে যদি যদি কোনো সায়েন্টিস্ট আমাদের যে বাংলার সায়েন্টিস্টদের মধ্যে তাকেও আমি একজন সায়েন্টিস্ট মনে করি, তাহলে তিনি যে এই কাজটা করছেন এলে এটা কি ভুল? আমার মনে হয় যে সরকারি যে কোনো সিদ্ধান্তের সময় আমাদের এই জিনিসগুলি খেয়াল করা উচিত, কারণ সরকারি এই সিদ্ধান্ত তো আসমান থেকে আসে না। আমারই মতন ABCD যারা আছেন, হয়তো বিভিন্ন ঊর্ধ্বতন পদে থাকেন, তারা হয়তো প্ল্যানিংয়ের সময় তারা এই জিনিসগুলি ঠিকঠাক করে। তো এখানে এমন কোনো কিছু করা উচিত না যেটাতে বোকা, আমার কাছে এই সিদ্ধান্তের এই জায়গাটা কিন্তু অনেক বোকামির লক্ষণ বলে আমার কাছে মনে হয়, যে ওভারহেড ট্যাঙ্কের মধ্যে মনে হয় যেন দৈত্য দানব এমন কোনো কিছু এসে ঢুকবে যেটার কারণে ওইটা ছাড়া মাছের লাইসেন্স দেওয়া যাবে না, এটা আমার মাথার মধ্যে কাজ করে না। আমার মনে হয় যে বিষয়টা অবশ্যই ডিপার্টমেন্ট এটা দেখবেন, আর আমি এই খামারটা আমাদের সেলিম সাহেবের যেই খামারটা এটার উত্তরোত্তর আমি উন্নতি কামনা করি, উন্নতি কামনা না করলে কিছু যায় আসে না, কারণ আমার মতন মানুষের দোয়া দিয়ে যে ওনার যে খুব একটা কাজ হবে আমার এটা বিশ্বাসের মধ্যে আসে না। তো ঘটনাটা হচ্ছে যে ওনার যে প্রচেষ্টা সেই স্বল্প পরিসরে এই সেলিম সাহেব এখানটায় বেশ কয়েকটা ট্যাঙ্কের মধ্যে রেণু এবং তার সার্কুলার ট্যাঙ্ক এরকমের তিনটা এটার মধ্যে উনি কাজ করতেছেন, এবং এখানে যথাসম্ভব তিনি নিজস্ব মেধা খাটিয়ে তিনি কাজ করার চেষ্টা করেন, এবং একজন জীবনে একজন সফল মানুষ কিন্তু তার মূল্যায়ন ঠিক সেরকমের হয় নাই। ওনার যে প্রচেষ্টা উনি আরও আজগুবি আজগুবি অনেক ব্যাপার বলেন, উনি আপনারা কল্পনা করতে পারবেন না, উনি রাজশাহী ব্রিড, যমুনা ব্রিড, ব্রহ্মপুত্রর মাছ এগলিন, উনি এই লাইভ ফিশ যখন এই রাজশাহী কিংবা নাটোর বিভিন্ন দূরান্তর থেকে আসে তখন কিন্তু সেলিম সাহেব নিজেই ওখানটায় গিয়ে সিলেক্টিভলি এই জিনিসগুলো উনি বাছাই করেন এবং এগুলোর উপরে পরীক্ষা নিরীক্ষা করেন, এবং সার্টিনলি হি ইজ এ সাকসেসফুল সায়েন্টিস্ট। আর কিছু হোক না হোক, পকেটে পয়সা আসুক না আসুক, তার যে আত্মতৃপ্তির হাসি যখন উনি হাসেন তখন ওনাকে আর জিজ্ঞেস করার দরকার হয় না যে ভাই আপনি কেমন আছেন। তো আমার মনে হয় এই বিষয়গুলির প্ল্যানিংয়ের সময় চিন্তাভাবনা করা উচিত, এবং এই ধরনের মানুষগুলোকে মিনিমাম মূল্যায়ন করার জন্য বিভিন্ন পদে যারা আছেন তাদের এগিয়ে আসা উচিত। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সেলিম সাহেবকে, আমাদের দেশের মৎস্য সম্পদ এবং এখানে কারিগরি ব্যাপার স্যাপারগুলি আরও এগিয়ে যাবে, আমরা সফল হবো, আমাদের দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।